এখন যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ নেই তার উত্তরাধিকারী আলেমরা আছে আজ সারা পৃথিবীতে আলেমদেরকে অসম্মান করে তাদের ছোট করতে চায় তাদের সম্মান নষ্ট করতে চায় বুঝতে হবে এটাও যারা সন্তান এখন এই যে গালি গালাজ করে আলেমদের উল্টা পাল্টা বলে ছোট করে এই দোষ কি তার না জন্মে এই কথা বললে যারা এরকম বিরোধিতা করছে তারা তো আমারে বলবে যে হুজুর খুব ভালো এই জন্যই তো আসতে দিতে চাই কারণ জানে যে আমার সব গোপন কথা ফাঁস করে দিল বাধা হবে এইটাই স্বাভাবিক আর বাধা কারা দেবে যারা আবরণ দিয়ে ঢেকে আছে এরা চিহ্নিত এরকম মানুষ মরে গেলে জানাজা কাফন দাফন সব বন্ধ করে দিন ও ছাতা এমনিও জাহান্নামে যাবে আগুনে আগে থেকে আগুনে পুড়িয়ে ফেলে আমি আশা করছি তাফসীর মানে কি আপনি বুঝেছি আর বাধা দেয় কেন তাও বুঝেছি ওরা যারা আবরণ দিয়ে ঢেকে আছে আর জুলুমের আবরণ কুফরের আবরণ শিরিকের আবরণ এমনকি আজ বেদাতের বিভিন্ন জামা গায়ে দিয়ে যারা বসে আছে দেখা যাচ্ছে না মানুষ মনে করছে না এ বিশাল পীর কিন্তু ও যে কি ভেতরে ও জানে আর আল্লাহ জানে কেউ জানে না আর আল্লাহ জানে এই জন্য আল্লাহ ওর ভণ্ডামি গুলো কোরআনে তুলে ধরেছি সেইগুলো তাফসীর মাহফিলে বলা হয় ওদের আবরণ খুলে যায় জাতি দেখতে পায় যে জাতির সর্বনাশ করছে বাধা কেন হয় তাফসীর মাহফিলে আমি মনে হয় বোঝাতে আজকে পেরেছি বোঝা গেছে ছয় মাসের আগে দুনিয়ায় কেউ আসলে ওটা কি এবার আসেন তো আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম বিজ্ঞান যে এই তথ্যগুলো দিয়েছেন ছয় মাসের আগে দুনিয়ায় আসতে পারবে না এটাকে বিজ্ঞান বানিয়েছে বিজ্ঞানের প্রতিটি তথ্য হয় কোরআন থেকে না হাদিস থেকে গবেষণা করা এটা সূরা আহকাফ 26 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 15 নম্বর আয়াতের মাঝের অংশে আছে এখানে একেবারে ইন্টারন্যাশনাল হাফেজ বসে আছে আমি ইন্ডিকেট করছি কাদেরকে একটু খেয়াল করে হামালাতুহ উম্মুহ করহা ওয়া ওয়াদাতুহ করহা ওয়া হামলুহ ওয়া ফিসালুহ 30 শাহরা আয়াত আছে তো কোরআনে কি বুঝলেন এখান থেকে আল্লাহ পাক বলেন তোর মা তোকে পেটে বহন করেছে কষ্টের পরে কষ্ট সহ্য করে শুধু কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করায় না তোকে দুধ খাওয়িয়েছে সব মিলে 30 মাস সব মিলে শব্দের দিকে আমরা দেখলাম কি ওয়া হামলুহু ওয়া ফিসালুহু মাঝখানে দুইটা ওয়া আছে তোর মা তোকে বহন করেছে এবং দুধ খাওয়িয়েছে ফিসাল মানে দুধ খাওয়ানো দুধ খাওয়িয়েছে 30 শাহর সব মিলে 30 মাস আমরা জানি সন্তানকে দুধ দেওয়া লাগে কয় মাস না না 2 বছর 2 বছরে কয় মাস হয় 24 মাস এখানে আল্লাহ দিলেন হুজুর আপনি আলেম না হ্যাঁ সালাসোনা সাহারা মানে 30 মাস দুধ খাওয়ানো লাগে 2 বছর তার মানে 24 মাস তাহলে আয়াতটা ভুল না 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 বললে হবে আপনাকে মিলিয়ে দিতে হবে না মানে এই যে মাঝখানে ওয়াটা আছে ওয়া আরবি গ্রামার অনুযায়ী ব্যবহার হয় 19টা অর্থ এখানে আলেম নেই 19টা অর্থে ব্যবহার হয় ওয়া এদিকে একটু খেয়াল করে দেখেন সূরা আহকাফ আমি আবার বলছি বাড়ি যাই একটু পড়েন সব আমি একাই পড়বো আপনার কি হয়েছেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু তাকে পেটে বহন করা হামালা মানে বলেন না কেন এজন্য সাইকেলের বা মোটরসাইকেলের পেছনে যে কি থাকে ক্যারিয়ালের আরবি কি হামলু হামলু মানে বহন করা ও কি করে নিয়ে বেড়ায় এই শব্দগুলো একটু মনে রাখবেন দেখবেন মায়ের পেটে সন্তান থাকে মা কি করে তাকে বহন করে এবং দুধ খাওয়ায় তারে বহন করা 2 বছর তার মানে 24 মাস আর দুধ খাওয়ানো না না বহন করে 6 মাস ও ফিসাল হলো তাকে দুধ খাওয়ানো 24 মাস 24 আর 6 কত হয় তাহলে 30 এর ভিতরে আমরা 24 যদি দুধ খাওয়ানো বাদ দেই থাকে 6 মাস বিজ্ঞান জানিয়েছে 6 মাসের আগে দুনিয়ায় অন্তত কেউ আসলে ওটা তার বৈধ সন্তান হতে পারে ও মানুষই হবে না 6 মাসের আগে আল্লাহ রূহ দেওয়া সম্ভব না এখান থেকে প্রমাণ হয় যে দুনিয়াতে যে মানুষগুলো 6 মাসের আগে আসে ওরা আসল বাবার না ওটা নকল বাবা পৃথিবীতে এখন রাষ্ট্র আছে 228টা কয়টা 228টার জরিপ আছে জানুয়ারি মাসের 1 তারিখে বের হয়েছিল সারা দুনিয়ার 228টা রাষ্ট্রের এই জরিপ আমি পড়ার পরে দেখেছি
বিয়ের আগে সন্তান জন্ম দেওয়ার তালিকায় নাম আছে এক নম্বরে ফ্রান্সের। আর তাম দুনিয়ায় বিয়ের আগে সন্তান জন্ম দেয় যে দেশ বেশি তাদের নাম কি? ফ্রান্স। এই যে কিছুদিন আগে আমার নবীকে উল্টা পাল্টা গালি দিও, কারা বলে না কেন? এই দোষ কি ফ্রান্সের না ওদের জন্মের? কারণ যারা যার সন্তান তাদের যে নয়টা বদ অভ্যাস আছে, এক নম্বর ওরা বদ মেজাজি, দুই নম্বরে তারা রাসুলকে গালি দেয়, রাসুলকে অপমান করে। ওদের চিন্তা ভাবনায় থাকে কি করে মোহাম্মদ রাসূলুল্লাহকে অপমান করা যায়। এখন যেহেতু মোহাম্মদ রাসূলুল্লাহ নেই, তার উত্তরাধিকারী আলেমরা আছে। আজ যারা পৃথিবীতে আলেমদেরকে অসম্মান করে, তাদের ছোট করতে চায়, তাদের সম্মান নষ্ট করতে চায়, বুঝতে হবে এটাও যার সন্তান। এখন যে গালি গালাজ করে, আলেমদের উল্টা পাল্টা বলে, ছোট করে, এ দোষ কি তার না জন্মের? জন্মের দোষ, ওর দোষ না, ওর জন্মের দোষ আছে। এই কথা বললে যারা এরকম বিরোধিতা করছে তারা তো আমারে বলবে যে হুজুর খুব ভালো, এই জন্যই তো আসতে দিতে চাই, কারণ জানে যে আমার সব গোপন কথা ফাঁস করে দিবে। তাফসির মানে ফাঁস করা, তাফসির মানে কি? আমি যদি এই মাওলানা হাফেজ আবদুল্লাহর বাড়িতে গিয়ে সালাম দেই, ওনার ছোট্ট একটা বাচ্চা বেরিয়ে বলছে মাওলানা আমার বাবা বাড়ি নেই, উনি ঢাকায় আছে, তিন দিন পরে আসবে, আপনি চলে যান, এত সুন্দর কণ্ঠে আমারে ডাক দিয়েছে, ওটা ছেলে না মেয়ে বোঝা যাচ্ছে না, এখন ওটা আব্বু বলবো না আম্মু বলবো আমি নিজেও টের পাচ্ছি না। ওরা আম্মু না আব্বু টের পেতে হলে ওর পায়জামা খোলা লাগবে না, প্যান্ট বা পায়জামা খুলে ফেলা লাগবে না, পায়জামা প্যান্ট খুলে ফেললে এবার বোঝা যাবে যেটা আম্মু না আব্বু, কথা বলে না কেন? কারণ ওটা আবরণ দিয়ে ওর পুরো শরীর ঢাকা আছে। এই সমাজে যারা জুলুম কুফর শিরিক বেদাত এগুলো দিয়ে আবরণ করে রেখেছে, বুঝতে দেয় না, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট, তাফসির হলে ওদের সবগুলো উন্মুক্ত হয়ে যায়, কারো জাতির সর্বনাশ করছে, এই কারণে ওরা এত বাধা দেয়। তাছাড়া ওরস মাহফিলে কোনো বাধা নেই, ইসালে সালামে কোনো বাধা নেই, সারা রাত চলছে কিচ্ছু হয় না, এক দেড় ঘন্টা কথা বলি, 14 জায়গায় পারমিশন নেওয়া লাগে, কেন নেওয়ার আগে বোঝা যাচ্ছে না? ওরাও জানে যে আবরণে রাখবে না, আমি যা করছি করা তো সব জানি, সব বলে দেবে, শেষে আমি বাইরে বের হতে পারবো না, এই কথা বলেন না কেন? আমি আশা করছি তাফসির মানে কি আপনি বুঝেছেন, আর বাধা দেয় কেন তাও বুঝেছেন। ওরা যারা আবরণ দিয়ে ঢেকে আছে, আর জুলুমের আবরণ, কুফরের আবরণ, শিরিকের আবরণ, এমনকি আজ বেদাতের বিভিন্ন জামা গায়ে দিয়ে যারা বসে আছে দেখা যাচ্ছে না, মানুষ মনে করছে না এ বিশাল পীর, কিন্তু ও যে কি ভেতরে ও জানে আর আল্লাহ জানে, কেউ জানে না, আর আল্লাহ জানে, এই জন্য আল্লাহ ওর ভণ্ডামিগুলো কোরআনে তুলে ধরেছি, সেইগুলো তাফসির মাহফিলে বলা হয়, ওদের আবরণ খুলে যায়, জাতি দেখতে পায় যে জাতির সর্বনাশ করছে। বাধা কেন হয় তাফসির মাহফিলে আমি মনে হয় বোঝাতে আজকে পেরেছি, বোঝা গেছে, বাধা হবে এইটাই স্বাভাবিক, আর বাধা কারা দেবে যারা আবরণ দিয়ে ঢেকে আছে।